সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমার খুতবার বিষয় বস্তু হলো প্রাণময় আল কোরআন। কোরআনে হাকিমে সূরা আশ-শুরা 52 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কোরআনকে প্রাণ বলেছেন। তোমার কাছে আমি পাঠিয়েছি একটি রূহ, একটি আত্মা, একটি প্রাণ। কোরআনকে আল্লাহ তাআলা প্রাণ বলেছেন, আত্মা বলেছেন, রূহ বলেছেন। ইলেকট্রনিক যন্ত্রপাতির যেমন চালিকা শক্তি হলো বিদ্যুৎ প্রবাহ, বিদ্যুৎ প্রবাহ চলে গেলে এগুলো জঞ্জাল, আবর্জনা। এসি একটা আবর্জনা যদি বিদ্যুৎ প্রবাহ না আসে, এই ফ্যান, এই বাতি একটা আবর্জনা যদি বিদ্যুৎ না থাকে, এসব বিল্ডিং এক একটা আবর্জনা, ডাস্ট যদি বিদ্যুৎ না থাকে। তেমনি যে ব্যক্তি মানুষের মাঝে অথবা যে পরিবারের মাঝে অথবা যে সমাজ রাষ্ট্রের মাঝে আল কোরআন নেই, পুরোটাই মৃত লাশ, ডেড বডি। আমেরিকা একটা ডেড বডির নাম, ইউরোপ আরেকটা ডেড বডি, কোরআন নেই। রাশিয়া, অস্ট্রেলিয়া, এসব ডেড বডি, মরা লাশ, রূপ নেই। আল্লাহ তাআলা মাতৃগর্ভে 42তম দিনে ফেরেশতার মাধ্যমে রূপ উকে দিয়েছেন আমাদের মাঝে, সেটা হলো আল্লাহর সৃষ্ট রূপ। ফেরেশতার মাধ্যমে আমাদের মধ্যে সেটা সচল হয়েছে। এই জন্য 42তম দিনের কয়েক ঘন্টা আগেও মানব শিশু চেনা যায় না। যেই মাত্র 42তম দিন তার পূর্ণ হলো, পরিচিত একজন মানব শিশু রূপে মাতৃগর্ভে তাকে দেখা গেল। এই রূহের জন্য আরেকটা রূহ নাজিল করে দিয়েছেন, সেটা হলো কোরআন। وكذلك اوحينا اليك روحا من امرنا, কোরআন নাজিল করে দিয়েছে। এই রূহ কোরআনের রূহ ছাড়া বাঁচে না, ঠিক না, এর অস্তিত্ব থাকে না, এটা আবর্জনায় পরিণত হয়। কোরআন নামাকে রূহে নিয়ে এসেছেন যিনি, তিনি রূহুল আমিন, নাজালা বিহি রূহুল আমিন। একজন ফেরেশতা যিনি আত্মপাত্ত আত্মা, জিব্রাইল আমিন, আর রূহুল আমিন তিনি নিয়ে এসেছেন রূহ, কোরআন। এই কোরআন দিয়েই ব্যক্তি প্রকৃত জীবন লাভ করবে। ওমর সম্পর্কে আল্লাহ বলেছেন, আওয়ামান কানা মাইতান, আরব জাহানের এই দুরন্ত বীর মহাবীর ওমর মাইতান, ডেড বডি ছিল, যতদিন এই কোরআন পাইনি মৃত লাশ। আমি তাকে হায়াত দান করেছি কোরআনের মাধ্যমে, তাকে আলো দিয়েছি, জ্যোতি দিয়েছি, জানিয়ে মানব সমাজে সে বিচরণ করে, মানব সমাজকে আলোকিত করে, প্রাণবন্ত করে, জীবন্ত করে। আজকের মুসলিম জাহান এর পাওয়ার কেন্দ্রে কোরআন রাখে নাই, প্রাণময় আল কোরআন দিয়ে মুসলিম জাহান চলে না। নিষ্প্রাণ কতগুলো মানব রচিত বিধি বিধান দিয়ে তারা চলে, এই জন্য তাদের এই পচন, এই মরণ, এই লাশের অবস্থা, এই জন্য
কি নির্মম, কি ভয়াবহ আজকের মুসলিমদের পরিণতি। তার সবকিছুই মানুষের তৈরি, যে কিনা চলত পৃথিবীতে আকাশ থেকে অবতারিত বিধানে, যার জীবনের একটি বিধানও ম্যানমেড হবে না, যার চলার পথের সিরাতে মুস্তাকিমের আদ্যোপান্ত হবে আকাশ থেকে আসা। আলা সিরাতিল মুস্তাকিম তানজিলুল আজিজুর রহিম, তুমি সিরাতে মুস্তাকিমের উপর আছো, স্ট্রেট হয়ে সিরাত সরল পথের উপরে আছো। সরল পথ পৃথিবীতে নির্মাণ হয় না, পৃথিবীর কেউ এটা বানাতে পারে না। সেই জ্ঞান সমগ্র মানব জাতি, জিন জাতি, ফেরেশতা জাতি একসাথে হবে না। কুল্লাইন ইজতামাআতিল জিন ওয়াল ইনস আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা, বল সমস্ত জিন সমগ্র মানব জাতি যদি একত্রিত হয় কোরআনের মতো এমন প্রাণময় জীবনময় এমন আধ্যাত্মিক একটি কিতাব রচনা করতে, লা ইয়াতুনা বিমিসলি, তারা পারবে না। তাদের সম্মিলিত প্রচেষ্টা দিয়েও পারবে না এমন একটি কোরআন রচনা করতে। যদিও তাদের একে অপরের সহযোগী সাহায্যকারী হয়ে যায়, হেল্পার হয়ে যায়, তবু পারবে না, সম্ভব নয়। বরং এই কোরআনের একটি সুরা বানানো সমগ্র জিন জাতি মানব জাতির জন্য সম্ভব, কারণ এই কোরআন হল সিফাতুর রহমান, রহমানের গুণ, রহমান রহিমের গুণ বৈশিষ্ট্য সম্পন্ন পানি, প্রাণময় পানি। এই প্রাণ মানুষ যেমন ছবি তৈরি করতে পারে, প্রাণ দিতে পারে।